মঙ্গলবার এনএসএস এর উদ্যোগে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, এলাকার কাউন্সিলর রত্না দত্ত, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের টিচার ইনচার্জ বর্ণালী মজুমদার সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী জানান, রক্তদান নিয়ে রাজ্যের জনগণ সচেতন রয়েছে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মেরও সচেতন রয়েছে। লোকসভা নির্বাচনের সময় রক্ত নিয়ে সমস্যা কিছুটা দেখা দিলেও মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সামাজিক সংস্থা, সংগঠন ও ক্লাব যেভাবে এগিয়ে এসেছেন তার ফলস্বরূপ রাজ্যে এখন রক্ত নিয়ে কোনো সমস্যা নেই। যেটা সংবাদ হয়েছিল সেটা ইলেকশন পিরিয়ড ছিল, তার জন্য হয়তো এক দুটো জায়গায় কম ছিল, স্কুল বন্ধ ছিল, সামাজিক সংস্থাগুলো রক্তদান করে আমাদের রাজ্যে খুব একটা রক্ত সংকট এরকম হয় না। তো সবাই এগিয়ে এসে মুখ্যমন্ত্রী আহ্বান করছেন, আমরা সবাই যাই, দেখছেন আমার সঙ্গে আমাদের প্রাক্তন বিধায়ক রয়েছেন, সুব্রতদা রয়েছে, আমাদের কাউন্সিলর রয়েছেন, সবাই এসছে, সবাই উৎসব প্রদান করছে বাচ্চাদেরকে যেন তারা ভবিষ্যৎ। এবার যারা দিচ্ছে এরা যেহেতু স্কুল ছাত্র, এটা প্রথমবার 18 বছর পূর্ণ হয়েছে, এবার তারা দিচ্ছে প্রথমবারের মতো, আগামী দিনও তারা দেবে, এই প্রত্যাশা আমরা তাদের কাছেও রাখছি যে আগামী দিনও তারা যেন এই ধরনের সামাজিক কাজে এগিয়ে থাকে। আজকে তাদের এনএসএস ক্যাম্প চলছে, স্বচ্ছ ভারত বৃক্ষরোপণ অনুষ্ঠান, এই ধরনের সামাজিক কাজ করছে। আর এই স্কুলটা একটা বনেদি স্কুল, আগরতলার শহরের প্রাণকেন্দ্র স্কুলটা, এত পুরনো স্কুল, আমরা তাদেরকেও শুভকামনা জানাই আগামী দিনেও যেন তারা এই সমস্ত কাজে নিজেদেরকে নিয়ে যেতে পারে। দাদা কলেজগুলোকে কী বলবেন, কলেজগুলো যারা কলেজগুলো করে দেখুন, আমাদের এখানে রক্ত সংকট খুব একটা নেই। আমরা যদি আমাদের ডাক্তারবাবু রয়েছেন, ওনারা জানেন যে 35-40 হাজার হয়তো